করে আমি। হ্যাঁ ভালো হয়েছে, আমার মতো সৎ চরিত্রবান ছেলের সঙ্গে তুমি থাকতে না পারো, কার সঙ্গে থাকতে পারবে না। আমি তো এরকম লালিত্যবান ছেলে কোনো জায়গায় নেই। ভাই বন্ধুরা দেখো এখানে অনেকগুলো ব্লাউজের দোকান আছে বুঝলে, তো কিনবে একটা ব্লাউজ। ব্লাউজের দোকানে ভিডিও করা যাবে কিনা বলতে পারবো না, তবে আমার মুখ হয়তো দেখতে হবে না, কিন্তু ব্লাউজের ভিডিওটা দেখতে হবে। দাঁড়া দেখ নিয়ে তো আবার বলছি, হ্যাঁ কী হবে ঘরে গিয়ে বলবো, ঠিক আছে আগে নিয়ে নি। সো হাই বন্ধুরা, মানে একটা বিচ্ছিরি ধরনের মানে অভিজ্ঞতা হয়েছে, কেননা কিনতে গিয়ে দেখছি সে জিজ্ঞেস করছে অনেক রকম জিনিস যেটা আমি বলতে পারছি না। কোথায় বলছে ম্যাগি হাতা, কোথায় বলছে স্লিপলেস, কি সব মানে মাথা থেকে উপর দিয়ে বেরিয়েছে, মানে ফুল কত সাইজ, মানে কিছুই বলতে পারছি না। বাস হাওয়া নিকল গই না, মানে আমি আর বলো ঝাঁকাটা দিদা তো ওই নিয়ে পালিয়ে যাই। মানে সব থেকে মানে বাজে কাজ হচ্ছে এই সমস্ত ওই ব্লাউজ ফ্লাউজ এসব কেনা, মানে খুব বাজে জিনিস এগুলো, মানে কিনতে যাওয়া উচিত নয়। মানে ছেলেদেরকে মেয়েরা যাক সঙ্গে, ঠিক আছে তারা তাদের মধ্যে কিনে নিক, ছাড়ো বাদ দাও ওসব কথা, ভুলে যাও। আমি ক্যামেরাকে সেট করি, হ্যাঁ মানে পম্পা চলে এলে গন্ডগোল হয়ে যাবে, ধরো ক্যামেরা সেট করি দাঁড়াও। তো চলো বন্ধুরা, হেভি খতরনাক বিজনেসের আইডিয়া মাথায় চলে এসছে, মানে আমার মাথায় আইডিয়া এসছে আসার আগে তোমরা যে আইডিয়া দুটো দিলে হেভি হেভি আইডিয়া, হ্যাঁ সব একটা একটা করছে আইডিয়াগুলো, প্রয়োগ করলেই একদম তেলে বেগুনে জ্বলে উঠবে বুঝলে। আজকের যে আইডিয়াটা দিয়েছে হেভি খতরনাক আইডিয়া, তো দেখো এই এই হচ্ছে মানে এনারা আইডিয়াটা দিয়েছে, আমার হেভি লেগেছে ঠিক আছে। তো এই আইডিয়াটা করবো, কিরম পম্পা রিয়াকশানটা আসে দেখি, হ্যাঁ। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর আমাকে অনেক অনেক ভালোবাসবে বুঝলে। তো চলো ছোটো একটা মানে তৈরি হতে হবে, তার জন্য আমি আগে থেকে নিয়ে নিয়েছি বুঝলি, যাতে ভিডিওটা বেশি বড় না হয়। চলো এটাকে ডাকি, আর এই হচ্ছে সেই স্পেশাল জিনিস বুঝলে, এখানে হলুদ হলুদ কাণ্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও একটু মানে ছুঁচ ছুঁচো নিতে হবে বুঝলে, সেলাই করতে হবে বুঝলে। তাও চলো হ্যাঁ রেখে দিই, তোর জো মারতেছে রেডি হয়ে থাক। আমি কিন্তু ভিডিওর মধ্যে ঢুকে গেছি বন্ধুরা, হ্যাঁ তোমরা শুধু লাইক করে যাও, সাবস্ক্রাইব করে যাও, মানে এরই শুরু হয়ে যাবে ঠিক আছে। পাক রেডি হয়ে বসে আছি অধীর আগ্রহে। Soon after বলছি যেটা আমি বলেছিলাম, বোর্ড রেডি হচ্ছে তো? হ্যাঁ ওপরে লিখবে যেরাম যেরাম বলেছিলাম সেরাম সেরাম লিখবে, আর তলায় লিখবে যে সুলভ মূল্যে কাজগুলো করে দেওয়া হয়, নিচে আমার ফোন নাম্বার থাকবে, হ্যাঁ নিচে আমার ফোন নাম্বার থাকবে, আর হ্যাঁ ছবিগুলো দিয়ে দেবে ঠিক আছে। আমার কদিনের মধ্যে তুমি দেবে? একটা সে ঠিক আছে, আরো দু তিনটে দিয়ে আমি পরে, এখন আপাতত একটা মাংলা থাক ঠিক আছে। ঠিক আছে রাখছি। ওই একটা এরকম বড় মতো একটা ফেস্টুন করবো। ইয়ে কে আছে ওই কাজের সমস্ত জিনিসগুলো লেখা থাকবে, যে করা হয় করা হয়, আর ওই তলায় আমার ফোন নাম্বার দিয়ে দেবো, দিয়ে টাঙিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ব্যানার, ওগুলোকে ওই ইয়ে বলে ফ্লেক্স, ওই একটা ওই চেয়ারার মতো করে দিয়ে বাটাম দিয়ে মেরে দিয়ে আর টাঙিয়ে দেবো। হ্যাঁ ইয়ে কারলো পেলে। হ্যাঁ হ্যাঁ অফিসের কাজের জন্য খুব কাজের মানে খুব কষ্ট হচ্ছে গো, বুঝতে পারছি না আমি। আইডিয়াগুলো মানে মাঝে মাঝে আমার আসে কিন্তু সে ভুলে যাই গো। ভুলে যাই আবার কি, আমি কতবার বলেছি যে
আমার ছোট ছোট কাজ ঠিক আছে, ওইসব টিকিট ফিকিট জেরক্স ফেরক আমার ওসব ভালো লাগে না। একটা বোর্ড লাগাতে বলেছি এখন আপাতত, একটা বোর্ড ওখানে করে লাগিয়ে দেবে আর তারপরে আরো চার পাঁচটা বোর্ড মেরে দেবো। ইয়াহি নাই আবি অর শুনিয়ে, নাম্বারে ফোন আসবে বলছে, যে নাম্বারে ফোন আসলে ওই তোরা ভালো এ হবে। তা আমি আইডিয়াটা নিলাম, ঠিক আছে চলো করি। খাচ্ছি একটু পরে, কাজগুলো সারি আগে, কত কাজ পড়ে রয়েছে, খাওয়া দাওয়া করলে হবে, খাওয়া দাওয়া তো জোগাড় করতে হবে আগে সমস্ত মেটেরিয়াল। নতুন ব্লাউজ, নতুন ব্লাউজ, এটা পরিয়ে দাও। কি করবে? আরে লাল সুতোটা পরিয়ে দাও না, আমি বলছি তোমায়। मैं बता देता हूँ आपको, आप भी सैटिस्फाई हो जाओगे। আমার চোখে অসুবিধা হচ্ছিল, এখানে পড়াতে পারছিলাম না। এই লাল এই লাল মিলবে তো? বহুত তেজ হো রায়ন। হ্যাঁ কিন্তু হবে নাকি? আরে ওইটাই তো ব্যবসা করো বলে চিন্তা ভাবনা করছি, বোর্ড লাগাতে দিচ্ছি। মানে কি ব্যবসা করবে? ব্লাউজের দোকান খুলবে? ব্লাউজের দোকান খুলবো কেন? এগুলো ভালো, কোন দোকানের না বুকগুলো বেশ ভালো, কারণ ব্লাউজের বুক যা বাজে হয় কিনে এনেছো নাকি? দাও দাও দাও, আমি বলছি পরে। ব্লাউজের ফিটিংস করানো হয়। তুমি কেন করবে? আমি করবো, আমি করবো। এইটা একটা আমাকে ডেমো দেখাতে বলেছে, যদি ডেমোটা ঠিক হয় তাহলে এই ব্যবসাটা করবো আমি। আরে আমার এই যে ব্লাউজগুলো হয়, ব্লাউজগুলো দিয়ে আমি ফিটিংস এর মতো করে, মানে কি করবে? আরে আমাদের দোকানের সামনে এখানে একটা বোর্ড লিখতে দিয়েছি, কাটিং অ্যান্ড ফিটিং সেন্টার। তাহলে কি হবে, মানে আমাদের পাড়া কলেজের যে মেয়েরা বৌদিরা যাবে, তারা আমাদের কাছে ব্লাউজের যদি মাপ অনুযায়ী ফিটিংস করতে আসে তাহলে 100% গ্যারান্টি দিয়ে আমি ব্লাউজের মাপগুলো করে দেবো, দিয়ে সেলাই ফেলাই করে একবার দিয়ে দেবো। কাজগুলো করবেটা কে? আমি তো জানি না মেশিনের কাজ। এই তো আমি একটা কাজ এনেছি। একটা কাজ এনেছো মানেটা কি? তুমি কি এটা সেলাই করবে? সবকিছু কাজ
এবার কি মানে এই দিনটাও দেখতে হবে তুমি এই সবগুলো করবে? আমার ব্লাউজ নিয়ে যাও, মাপ বলে দিচ্ছে, সেই মাপ অনুযায়ী তুমি সেলাই করে আমাকে ফেরত দিয়ে যাবে। কাজ করার না তো মুখ আবার তুমি বলছো, তুমি তাকে এই কথাগুলো এক কাজ করো, ওই জাঙ্গিয়া টাঙ্গিয়া ওইসব এনে সেই সব ব্যবসা শুরু করো, ওগুলো শুরু করে দাও। এই পৃথিবীতে কি সবাই কি মেয়েরাই মেয়েদের মাপ নেয়, ছেলের মাপ নেয় না? গজব টু বিবাজ আদমি। আমি এই মাপটা নিয়ে অসুবিধাটা কোথায়? ছেলের কথা হচ্ছে না, অন্য ছেলের কথা হচ্ছে না, তোমার প্রতি আমার এক ফোঁটাও বিশ্বাস নেই। কি করবো আমি? তুমি আমাকে দাও, ওটা আমার বৌদির মাপ অনুযায়ী সেলাই করতে তুমি দাও। আমাকে তুমি মানে সত্যি কথা বলছি, আমাকে কি ধরে আমার এই করছো ভালো লাগে না। আমার জঘন্য মানুষ, আমি জঘন্য মানুষ, ভালো হয়েছে যাও। আমার মতো সৎ চরিত্রবান ছেলের সঙ্গে তুমি থাকতে না পারো, কারোর সঙ্গে থাকতে পারবে না। আমার তো এরকম লালিত্যবান ছেলে কোনো জায়গায় নেই। বলছো না তুমি তোমার মনের মধ্যে সবার মনের মধ্যে পাপ আছে বলে তারা আমাকে নোংরা চোখে দেখে। ভাই সব কিছু জ্যাদা নিয়ে গেছি, মতলব কুছ ভি। কেন আমি কি করে বেরিয়েছি গো সারা জীবনে? পক পক সবাইকে ভালোভাবে নিয়ে চলেছি। কলকাতা থেকে মাল এনে বিক্রি করতে আমি তবু ধরে নিতাম, তুমি লোকের মাপ নেবার মাপ নিয়ে সেলাই করবে? আমার ভালো লাগে না, একটা কোনো কিছু তুমি করতে দাও না। আমার ছেলে না তুমি পেয়েছো বলে খুব মানে মানে সত্যি কথা বলছি, আমার মানে ভালো লাগে না। যাও তো এখান থেকে, কিছু করবো না, আমি চলে যাবো ঘর থেকে। আমার মতো ছেলেরা এক একা সিঙ্গেল থেকে সন্ন্যাসী হয়ে যাবে, সব থেকে ভালো জিনিস সব থেকে হবে। মুখ বন্ধ, বেশি লেকচার দেবে না। না সেটা খাওয়া দাওয়ার চিন্তা থাকবে না, কিছু চিন্তা থাকবে। আমি দেখো এবার থেকে যদি আমি সবকিছু ছেড়ে ছেড়ে চলে যাবো, দেখো আমি সিরিয়াস বলছি তোমাকে, আমি সত্যি কথা বলছি। ঠিক আছে বেরো।
সত্যি কথা বলছি, দেখো আমি যদি সন্ন্যাসী হয়ে যাই তুমি তো বল দেখবে। লেকচার করা হচ্ছে, চল তো বলছি বেরো, যাও আগে নাও দিয়াস বেটা, বেরো চলো, আমি হাত বাড়িয়ে দিয়ে আসছি, চলো চলো। আমি সন্ন্যাসী হয়ে যাব, সিরিয়াস বলছি। আমি 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 যেখানে যে রাত দিন ওই মেয়েদের পিছনে কাটিং আনা ছাড়া জানে না কিছু, সে সন্ন্যাসী হচ্ছে। মেয়ে দেখলে তো আমি জিততে যাও, কি হলো কি এগুলো? হ্যাঁ তাহলে ব্যবসার অবস্থা খারাপ, একটা কোনো কিছু নতুন ব্যবসার আইডিয়া এলে তাহলে কোনো আইডিয়া আমার ভালো লাগে না নাকি ওর? আমি যাই করি সেটাই নাকি ওর ভালো লাগে না? ভালো লাগে না নে, ভালো লাগে না নে, আমি এবার সন্ন্যাসী হয়ে যাবো, একা একা থাক বাড়ি, একা একা থাক, একা একা থাক, সব কিছু কর, যা যা ফটো ফটো দেখছ সারাক্ষণ ছোট ছোট করে সারা সন্ন্যাসী নাসি তিও কুলি হলে আমার ভালো লাগে না, কি সব আইডিয়া দেয় দেখি যা গেলাম রাত দিকে রূপা খেয়ে গেছি বারোটা সময় ধরে।